দুর্নীতির তদন্তে তৎপর ইডি। বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকে ইডির হানা, দেগঙ্গাতেও ইডির হানা চলে, সমবায় ব্যাংকে ইডির হানা, সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে একযোগে ইডির হানা, বিভিন্ন জায়গায় ইডির হানা, আজ সকাল থেকে সেই ছবি ধরা পড়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি টিটবের সঙ্গে। টিটব, একটু আগেও তুমি দেখাচ্ছিলে যে তদন্তে অগ্রগতির জন্য ইডির হানা, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? দেখো, একদম তাই, সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দেগঙ্গা এবং বারাসাতে ইডি তদন্তকারী কর্তারা তারা কিন্তু তদন্ত করছেন। আমি দেখাবো এই মুহূর্তে, আমার সহকর্মী দেখাচ্ছে, একদিকে যেমন বৃষ্টি পড়ছে, অন্যদিকে এই যে একটি সরকারি আবাসন রয়েছে বারাসাতে, সেই আবাসনে খাদ্য দপ্তর এক আধিকারিক থাকেন এবং তার যে আবাসনের যে রুমে তিনি থাকেন এবং সেখানে ইডি আধিকারিকরা তারা আসেন। মূলত সাত থেকে আট জনের একটি প্রতিনিধি দল ইডির তারা আসেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে নিয়ে আসেন। সকাল থেকে সকাল সাতটায় এখানে তারা প্রবেশ করেন, এখনো পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেল, এখনো পর্যন্ত ভেতরে সেই তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তোমাকে বলার কি, মূলত সূত্রের খবর এই যে যার ফ্ল্যাটে, অর্থাৎ যেখানে এই যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, অর্থাৎ তৎকালীন সময়কার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ বলে সেই হিসেবে পরিচিত রয়েছেন। এমনকি ঠিক সেই সময়, অর্থাৎ যে এখনো পর্যন্ত বর্তমানে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আদে, অর্থাৎ যে গ্রেপ্তার তৎকালীন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে দাঁড়িয়ে এই যে খাদ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তে ইডি আধিকারিকরা তারা তদন্ত করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন দেগঙ্গাতে যে একটি, অর্থাৎ যেই ব্যাংক রয়েছে সেখানে যেমন যে ইডি আধিকারিকরা তারা যেমন সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে, সেখানে যেমন ব্যাংকের আধিকারিকদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ইডি আধিকারিকরা বেশ কিছু নথিপত্র নিয়ে এসেছে। আমরা দেখেছিলাম যে সকাল সকাল যে ব্যাংকে গিয়ে যেমন সেখানে ব্যাংকের যে নথি নিয়ে সেই নথিগুলোর সঙ্গে, অর্থাৎ ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন, কিন্তু তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি রাজুর কাছে। জয়নগরেও সকাল থেকে আমরা একই ছবি দেখতে পেয়েছি, ইডির হানা বলা যেতে পারে, কি আপডেট এই মুহূর্তে? পাঁচটি কিন্তু গাড়ি এসছে এই যে জয়নগর উদ্দেশ্যে, এবং এই সুস্মিতা ঘোষ যে ডিস্ট্রিবিউট, অর্থাৎ রেশন, সেখানে মূলত ভিতরে দেখাতে বলবো আমি আমার ভিডিও জার্নালিস্টকে, যে রেশনের যে রেশন সামগ্রী মূলত মজুদ করা রয়েছে, বাইরে কিন্তু সিআরপিএফ এর আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছে, পাশাপাশি ইডির যে আধিকারিকরা তারা মূলত এখানকার যারা ম্যানেজার সহ যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করাচ্ছে। সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেল জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তবে ইতিমধ্যেই কিন্তু যেহেতু তারা বিভিন্ন এই যে সুস্মিতা ঘোষের বাড়ি থেকে তারা মূলত খাতা কালেকশন করেছে এবং আরও এখানে তিনটি গাড়ি এলেও এখনো পর্যন্ত ইডির দুটো গাড়ি, সাড়ে পাঁচ ঘন্টা ধরে তল্লাশি চলছে। পরে আবারও তোমার কাছে ফিরবো, এই মুহূর্তে আমরা আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিতের কাছে চলে যাব। রঞ্জিত, সোনাখালীতে রেশন গোডাউনের ম্যানেজার মিন্টু পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিছু কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো? একদমই পায়েল, তোমাকে জানাবো যে বাসন্তীর যে সোনাখালী, সেই সোনাখালী কিন্তু চালের গোডাউনে কিন্তু ইডি হানা দেয়। আমার ক্যামেরা পার্সন যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এই যে চালের যে গোডাউন বাসন্তী সোনাখালী বাজারে, এম এস রাধাকৃষ্ণ সেই চালের গোডাউন, এবং এই গোডাউনের যিনি মালিক তিনি হচ্ছে কি নদিয়ার নবদ্বীপের তিনি বাসিন্দা, তবে যিনি ম্যানেজার মিন্টু পাল তাকে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তাকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি, তবে যিনি মালিক, যিনি মালিক রাধাকৃষ্ণ রায় তাকে কিন্তু জিজ্ঞাসা করছে এবং তিনি ধন্যবাদ তোমাদের সবাইকে। এই মুহূর্তে কিন্তু আমরা যে তিনটে ছবি দেখাচ্ছি, দিকে দিকে ইডির হানা, একদিকে বারাসাত, একদিকে জয়নগর, একদিকে বাসন্তীতে।